চোখ রাঙাচ্ছে করোনার সংক্রমণ, চিন্তা বাড়ছে। কলকাতার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবার বর্ধমানের রাজপথে নামলো পুলিশ, বাসিন্দাদের মাস্ক পরা নিয়ে নিশ্চিত করতে জোর তৎপরতা। জেলার সদর শহর বর্ধমানের বিভিন্ন এলাকা থেকে প্রত্যেক দিন করোনা আক্রান্তের হদিশ মিলছে, সংখ্যাটা ক্রমাগত বাড়ছে। পরীক্ষার সংখ্যা বাড়ালে তার সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা। পাল্লা দিয়ে শিশুদের জ্বর, শ্বাসকষ্টের সংক্রমণ। পুজো দিনে নাইট কার্ফিউ শিথিল ছিল। বর্তমান শহরে রবিবার রাত থেকেই নাইট কার্ফিউ যাতে যথাযথ কার্যকরী হয় তা নিশ্চিত করতে উদ্যোগী পুলিশ। সেই সঙ্গে মাস্ক পরা নিশ্চিত করতে সোমবার বর্তমানে প্রাণকেন্দ্র কার্জন গেট সংলগ্ন জিটি রোডে পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হলো। অদ্ভুত অসচেতনতা মানুষের মধ্যে, অনেকের মাস্ক পকেটে, পুলিশ ধরলে তবে বেরোচ্ছে। দ্বিতীয় ডোজ নেবার পরও করোনায় আক্রান্ত হচ্ছেন অনেকে। শারীরিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ব্যাপারে মানুষকে সচেতন করতে পুলিশের ব্যাপক অভিযান। বারবার আচ্ছা দেখতে পাচ্ছেন এতজনকে ধরা হয়েছে মাস্ক দেওয়ার জন্য। আমরা ওদেরকে কেস বলেছি, আজকে মাস্ক ডিস্ট্রিবিউশন করেছি, কালকের থেকে কেস মানে কেস করা হবে। কিন্তু রাত্রে 11টার পরে স্ট্রিক্ট মানে মুভমেন্টটা একদম বন্ধ থাকবে। সেই জন্য মাস্ক পরার জন্য।